আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চুমকি বলছি লাইফ ইন নিউজের চ্যানেল থেকে। নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ। আজকে আমরা একটা পিকনিকে এসেছি। এখন ফলের ওয়েদার, ফল মানে হচ্ছে শীতের পরিমাণটাও খুব বেশি হবে না, আবার গরম তো নেই, হালকা হালকা শীত, বাংলাদেশে যেরকম হেমন্তকাল মৃদুমন্দ একটা শীতের আবহাওয়া, ওই রকম আর কি ফল কালার বা ফল সিজন। তো এটা হচ্ছে ফল পিকনিক। লাস্ট ইয়ার আমার এই সময়ে আমি একটা পিকনিক করেছিলাম, তো ওই পিকনিকের ভিডিওটা দিয়ে আমার ইউটিউবের যাত্রা শুরু। আবার ঠিক বছর ঘুরে ঠিক এই সময়টাতে আবার একটা পিকনিকে এসেছি। তো লাস্ট ইয়ার যেই জায়গাটাতে গিয়েছিলাম এবার সেই জায়গায় নয়, এবার একটা নতুন জায়গায় এসেছি। তো এটা হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় 1 ঘন্টার দূরত্ব এরকম বলা যায়, লেক মার্টিন একটা জায়গার নাম। তো এখানে সুন্দর পার্কের মতো আছে, আবার এরকম লেক, যেহেতু লেক মার্টিন এটাই হচ্ছে লেক মার্টিন লেক। তো লেকের সাইডে এরকম বালু ফেলে দিয়ে অনেকটা বিচের মতন করা হয়েছে। এখানে আসলে ইউএসের বিভিন্ন লেকগুলোতে এরকম করা হয়ে থাকে, বালু দিয়ে একটা কৃত্রিম বিচের মতন বানানো হয়, সেখানে বাচ্চারা খেলতে পারে বা পানিতে যদি কেউ নামতে চায় তো নামা যেতে পারে। তো ওই দিনের ওয়েদারটা অসম্ভব ভালো ছিল, মানে খুবই আরাম লাগছিল বাইরে, আসলে কোনো গরম মানে রোদটা এত আরামদায়ক ছিল যে মনে হচ্ছে যে সারাক্ষণ রোদে দাঁড়িয়ে থাকি, এরকম শীতও লাগছে না আবার গরমও লাগছে না এরকম। তো আমরা লেকের পাশটাতে একটু ফটো সেশন করলাম সবাই মিলে মেয়েরা। তো এরপর মোটামুটি একটু ঘোরাফেরা করে এরপর এখন খাওয়া দাওয়া করতে এসেছি। তো এখানে আমরা সবাই মিলে রান্না বান্না করে নিয়ে এসেছিলাম, এক একজন এক একটা আইটেম এরকম। তো যেহেতু ফল পিকনিক, একটু টেবিলটাকে আমরা ডেকোরেশন করে খাওয়ার আগে পিকচার তোলার জন্য, তারপর খাওয়া দাওয়া শুরু করবো ইনশাল্লাহ। তো খাবারগুলো খুবই মজার ছিল এবং সবাই আমরা বাসা থেকে রান্না করে নিয়ে এসেছি। তো প্রথমে বাচ্চাদেরকে খাবার দিয়ে দেওয়া হলো, বাচ্চাদের জন্য পিজা, তারপর কাপকেক, বিভিন্ন জিনিস ছিল। তারপর পিজা শেষ করে এরপর আমরা সবাই মেইন লাঞ্চ যেটা সেটা খেতে বসেছি। তো লাঞ্চ খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো ইউএসএতে আসলে সিজন মূলত বলা যায় 4টা, সামার, স্প্রিং, ফল আর হচ্ছে উইন্টার। আমাদের দেশে যেমন শরৎ ঋতুর দেশ, বাট এখানে হচ্ছে মূলত 4টা টাইম। তো সামারটা তো গরমের সময় যেটা সেটা হচ্ছে সামার, তারপর উইন্টারে তো শীতকাল, আর ফল সিজন হচ্ছে উইন্টার আসার ঠিক আগ দিয়ে যেই সময়টা, এটাই হচ্ছে ফল সিজন। তো ফল কথাটা এসেছে আমার কাছে যেটা মনে হয় যে এই সময় গাছের পাতা পড়তে থাকে, তো পড়া মানে হচ্ছে ফল ইংলিশে। তো আমার মনে হয় গাছের এই যে পাতা ঝরে পড়ে এইটা থেকেই মনে হয় এই ফল সিজন এই নামকরণটা করা হয়েছে। আর ফল সিজনের এই ঝরা পাতা এটাই হচ্ছে একটা অন্যরকম সৌন্দর্য, পাতার কালার হলুদ লাল বিভিন্ন ধরনের রং ধারণ করে। তো এই পাতাগুলো ঝরে পড়ার আগে এই সবুজ পাতাগুলো যে এত সুন্দর কালার হয়ে যায় এটার একটা অন্যরকম সৌন্দর্য। এই ফল কালারটা মানে যেই এরিয়াতে শীত যত বেশি সেই এরিয়ার গাছগুলোর কালারটা তত বেশি সুন্দর আসে। তো এর জন্য অনেকে দেখা যায় যে ফল কালার দেখার জন্য একটু শীতের জায়গার দিকে গিয়ে থাকে। তো যাই হোক, আমাদের এই অবানে এখানে শীত অত বেশি না হলেও মোটামুটি ফল কালার এসেছে। তো আমাদের পিকনিক হয়ে গেল, সবাই খুব ভালো এনজয় করেছি। তো এরপর বাসায় চলে এসেছি। এটা হচ্ছে আর একদিনের ব্লগ। আমি একটু কাঁঠালের পিঠা ট্রাই করেছিলাম, দেশে আমার আম্মা কাঁঠালের বড়া বানাতেন। তো আমি এশিয়ান মার্কেট থেকে ক্যানের যে কাঁঠাল পাওয়া যায় পাকা কাঁঠাল ওটা কিনে নিয়ে এসে ওটার মধ্যে সাথে নারিকেল চালের গুঁড়া মিশিয়ে কাঁঠালের বড়া তৈরি করেছিলাম। তো খেতে মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আমি সাধারণত পিঠা বানালে দেখা যায় যে শক্ত হয়ে যায় বড়া টাইপের পিঠা বানালে, তো ওই দিন বেশ সফট ছিল। এরপর আমি একদিন এই খাবাসা ট্রাই করেছিলাম, এই যে খাবারটা আপনারা এখন দেখছেন এর অ্যারাবিয়ান খ্যাপসা বা খাবাসা বলে থাকে। আমার কাছে একটা আস্ত চিকেন ছিল, তো অনেকদিন থেকেই একটা প্ল্যান ছিল যে আমি এইটা একটু ট্রাই করব। তো আমার বাসায় কিছু গেস্ট এসেছিলেন, কিছু বলতে মানে একেবারেই অল্প 2-3 জন গেস্ট এসেছিলেন। তো ভাবলাম যেহেতু গেস্ট কম তো এটা ট্রাই করে দেখি কেমন হয়।
তো আমি যতটা আসলে আশা করেছিলাম ততটা আমার কাছে ভালো লাগেনি কেন জানি জানি না ফার্স্ট টাইম ট্রাই করেছি বা এই কারণে কিনা মোটামুটি হয়েছে আর কি একেবারে খারাপও হয়নি তবে খুব বেশি এক্সপেকটেশন অনুযায়ী অতটা ভালো লাগেনি অ্যারাবিয়ান ক্যাপসা যেটা তো যাই হোক মোটামুটি হয়েছে আর কি দেখতে বেশ ভালো লাগছিল খেতে অতটা ভালো না হলো তো এরপর এসেছে হ্যালোইন তো হ্যালোইন উপলক্ষে এবার আমার বাচ্চারা একটু বললো যে তারা কস্টিউম পরতে চায় বিশেষ করে বড়জন এইবার গতবার তো আসলে তেমন একটা প্রোগ্রাম হয়নি এবার ডাউন টাউনে প্রোগ্রাম হবে ডাউন টাউনে যেটা করে যে ওখানে বিভিন্ন রাস্তার দুপাশ দিয়ে অনেকগুলো শপ আছে তো ওরা এই যে এরকম বাচ্চাদেরকে ক্যান্ডি দেয় দুই পাশ থেকে শপে যারা আছে ওরা ক্যান্ডি নিয়ে বসে থাকে এরকম তো বাচ্চারা ঘুরে ঘুরে ক্যান্ডি কালেকশন করে তো আমার বাচ্চার ফ্রেন্ডরাও যাবে তো বললো যে ও এবার একটু কস্টিউম পরতে চায় তো কস্টিউম আর আসলে সব থেকে আর কেনা হয়নি এগুলো ওদের পুরনো ছিল আর হাম যেটা পড়েছে এটা ছিল আয়মানের অনেক আগের আর আয়মান যেটা পড়েছে এটা 2019 মনে হয় নেওয়া হয়েছিল তো ওটাই পরে নিয়েছে নতুন করে আর আসলে কিছু কিনিনি আমার এই হ্যালোইনের একদিনের জন্য আসলে কস্টিউম কেনাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না আর যেহেতু হ্যালোইনটাকে আমি খুব বেশি অত ইয়ে করে সেলিব্রেট করার ইচ্ছাও আমার নেই এই জাস্ট ডাউন টাউনে বাচ্চাদের নিয়ে একটু গেলাম ঘুরে আসলাম ফান ব্যাস এই পর্যন্তই তো এই যে এভাবে ওরা বিভিন্ন ধরনের সাজ পোশাক পরে তারপর ভূত প্রেত অনেক কিছু সাজিয়ে দোকানগুলোর সামনে এইভাবে ওরা ক্যান্ডি দিয়ে থাকে এমনি ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে ইন্টারেস্টিং এক একজনের এক এক রকম সাজসজ্জা পোশাক আশাক তো এগুলো ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে অনেক সুন্দর করে ওরা সাজিয়ে থাকে লাইটিং তারপর এক সাইডে গান হচ্ছে এরকম আর কি তো এখানে ডাউন টাউনের এক সাইডে ওরা কনসার্টের মতন করছিল অনেক জোরে গান বাজছিল আর ছোট ছোট বাচ্চারা ডান্স করছিল তো অবার্ন মাস্কট অবিকে দেখা যাচ্ছে অবি হচ্ছে অবার্নের মাস্কট আর হচ্ছে টাইগার তো এই ছিল বাচ্চাদের এনজয় ডাউনটাউনের প্রোগ্রামটা এরকমই ছিল ওই দিন সানডে পড়েছিল যার কারণে ভালো হয়েছে তো এরপর আমরা এসেছি একটা ইউনিভার্সিটির প্রোগ্রামে এই প্রোগ্রামটার নাম হচ্ছে পিস ডিনার এখানে বিভিন্ন দেশের খাবার ব্যবস্থা করা হয়ে থাকে এক এক দেশের এক এক ধরনের খাবার এখানে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে তো এইখানে এই ইউনিভার্সিটিতে সব দেশেরই আসলে বিভিন্ন ক্লাব এবং ওদের একটা কমিউনিটি আছে তো ওইভাবে বিভিন্ন ক্লাবের থেকে বিভিন্ন কমিউনিটির থেকে ওরা এই ওদের দেশের যেই ট্র্যাডিশনাল ফুডগুলো সেগুলো রান্না করে থাকে এগুলো ইউনিভার্সিটির ভিতরেই ওদের রান্নাবান্নার ব্যবস্থা আছে ওদের নিজস্ব কিচেনে ওইখানে রান্না করা হয়ে থাকে এবং এই প্রোগ্রামটা সম্পূর্ণ ফ্রি এখান অবার্ন ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে তারা ফ্যামিলি সহ আসতে পারবে এবং অবার্ন অ্যালামনাই যারা আছে যারা প্রাক্তন ছাত্র অলরেডি পাস করে গিয়েছে তারাও আসতে পারবে তো আমার হাজব্যান্ড যখন এখানে পিএইচডি করেছেন তখন আমরা বেশ কয়েকবার এই প্রোগ্রামটাতে এসেছি তো গত বছর তো হয়নি এবার আবার আসলাম আর কি তো এক এক দেশের এক এক ধরনের ট্র্যাডিশনাল খাবার যেগুলো সেগুলো এখানে ব্যবস্থা করা হয়ে থাকে বিভিন্ন দেশের খাবার এবং নিচে লিখে দেওয়া হয়েছে এটার মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে এবং এটার নাম কি সেটাই লিখে দেওয়া হয়েছে তো এখানে আমাদের বাংলাদেশি ফুডের মধ্যে ছিল শ্রিম্প কারি আর ডেজার্টের মধ্যে ছিল ফিরনি তো আমার কাছে কেন জানি না আমার কাছে এই ধরনের মাল্টিকালচারাল ফুড ফেস্টিভ্যাল এই ধরনের প্রোগ্রাম আমার কাছে খুবই ভালো লাগে মানে এক এক দেশের এক এক কালচার সম্পর্কে জানা যায় ওরা কী ধরনের খাবার লাইক করে
আমার কাছে ডিফারেন্ট কালচারাল ফুড এই ব্যাপারে আমার খুব আগ্রহ আছে, এই কারণে আমার এই প্রোগ্রামটা খুব ভালো লাগে। বাংলাদেশে যেসব প্রোগ্রাম মানে আমাদের দেশীয় আমাদের সেগুলোতে তো সবসময় যাই, এই ধরনের খাওয়া দাওয়া তো সবসময় হয়েই থাকে, তো এই ধরনের মাল্টি কালচারাল ফুড প্রোগ্রাম এটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগে। তো খাবার নিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম, আর এরপর এই ভিতরে এই সাইডটাতে ছিল ডেজার্টের ব্যবস্থা, এটাও বিভিন্ন ধরনের ডেজার্ট। এটা এই এখন যে ডেজার্টটা দেখছেন এটা ছিল অনেকটা পায়েসের মতন, বাট ওরা রোজ ওয়াটারটা খুব বেশি ইউজ করেছিল, এই জন্য আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আর এটা ছিল ক্যারট সন্দেশ, আর এটা একটা ডেজার্ট ছিল, আমি নামটা ভুলে গেছি। এই ডেজার্টটা আমার কাছে যতগুলো ডেজার্ট ছিল তার মধ্যে বেশ ভালো লেগেছে। এটা অনেকটা আমাদের দেশে যেরকম পিঠা বানানো হয় ফুলঝুরি পিঠা, ওই টাইপের একটা টেস্ট আসে। তো আমরা খাবার নিয়ে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে অডিটোরিয়ামে বেশ অনেক বড় জায়গা, এখানে টেবিল চেয়ার দিয়ে দেওয়া আছে, বসার খুব সুন্দর ব্যবস্থা। তো এই তো আমরা আর আমাদের পরিচিত আর একটা ফ্যামিলি, আমরা সবাই মিলে একটা টেবিলে বসেছি, তো সবাই একসাথে ডিনারটা শেষ করলাম। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। তবে অন্যান্য বছরে আমি যখন এই প্রোগ্রামটা এসেছিলাম, মানে এর আগে আরও যে দু তিনবার এসেছি, তখনকার খাবারের অ্যারেঞ্জমেন্টটা আমার কাছে বেশি ভালো মনে হয়েছিল এবারের তুলনায়। এবার মনে হয়েছে তুলনামূলক খাবারের ভ্যারিয়েশন অনেক কম। তো যাই হোক, তারপরও ভালোই লেগেছে অনেকদিন পর। তো পিস ডিনার শেষে আমরা এটা হচ্ছে এরপর আরও দুই তিন দিন পরের বল ব্লগ। আমরা আজকে এসেছি একটা দাওয়াতে, আমার খুবই পছন্দের একজন ভাবি, ওনার বাসায় ইনভাইটেশন ছিল। তো এই হচ্ছে ওনাদের বাসাটা, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো ওনাদের বাসার পিছনে যে ব্যাকইয়ার্ডটা, ওনাদের বাসাটা হচ্ছে ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট, ব্যাকইয়ার্ডটা খুবই সুন্দর। এই যে ব্যাকইয়ার্ডে ওনারা আবার টেন্টের মতন করে দিয়েছে, বসার খুবই ভালো ব্যবস্থা ছিল, লাইটিং করেছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে বাইরে এই যে বসার অ্যারেঞ্জমেন্টটা। তো ওই দিন টেম্পারেচারটা একটু ঠান্ডা থাকাতে, যার কারণে বাইরে আসলে মানে খুব বেশি সময় বসা যাচ্ছিল না। সামারে যদি হতো আর একটু যদি টেম্পারেচারটা মানে ওয়ার্ম থাকতো, তাহলে বাইরে খুব ভালো বসে এনজয় করা যেত, বাইরে চায়ের ব্যবস্থা ছিল। আর এই হচ্ছে ভাবির রান্নাবান্না, অনেক ধরনের খাবারের আইটেম করা হয়েছিল, মাছ, তারপর মুরগি, গরুর মাংস, বিভিন্ন ধরনের কাবাব, কোনো কিছুই ভাবি বাদ দেননি। খাবার তো এক লাইন থেকে আর এক লাইনে দেখছেন যে শেষই হচ্ছে না। আর বাইরে যে চা কফির ব্যবস্থা রয়েছে, এর পাশাপাশি একটা খুবই ডিফারেন্ট জিনিসের ব্যবস্থা রাখা হয়েছিল, যেটা আমি অনেক ভিডিওতে দেখেছি অনেক সময়, বাট সামনাসামনি ওইভাবে আসলে দেখা হয়নি। সেটা হচ্ছে মার্শমেলো ফায়ার করা। এইখানে আমেরিকান একটা কালচার যে বাচ্চারা এই শীতের মধ্যে বাইরে আগুন জ্বালিয়ে মার্শমেলো একটা খাবার আছে, এটা অনেকটা কি বলবো মানে ক্যান্ডি টাইপের, এই যে দেখতে পাচ্ছেন কাঠিতে লাগানো, তো এটা আগুনে পোড়ানোর পরে এটা দেখা যায় যে মার্শমেলোটা একটু হালকা গলে যায়, তখন দুপাশে দুটা বিস্কিট এবং মাঝখানে একটা চকলেট বার দিয়ে, বারটাও দেখা যায় যে একটু গলে যায়, স্যান্ডউইচের মতন বানিয়ে এটা এখানকার বাচ্চারা খায়। এটা একটা ফান, এই যে আগুনে এরকমভাবে মার্শমেলোগুলো বার্ন করা বাচ্চাদের জন্য একটা ফান বলা যেতে পারে। তো এই আর কি, খেতে মোটামুটি আর কি, খুব যে ইয়ে কিছু তা না, বাট দেখতে ভালো লাগে আর কি, বাচ্চারা এনজয় করে। এই যে এইভাবে একটা চকলেট দিয়ে দেওয়া হয়, তারপর মার্শমেলোটা যখন গলে যায় তখন এটা অনেক নরম থাকে, তো একটা স্যান্ডউইচের মতন বানিয়ে আর কি খাওয়া। তো বাইরে ভাবিরা এই অ্যারেঞ্জমেন্টটা রেখেছিলেন, আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার বাচ্চারা তো এনজয় করেছে, সেই সাথে আমিও অনেক এনজয় করেছি, আমার কাছে ভালো লাগছিলো দেখতে আর কি। তো সব মিলে চমৎকার আয়োজন ছিল সীমা ভাবির বাসায়। তো ভাবিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য, আর অনেক কষ্ট করেছেন। তো ভাবির বাসার বাইরে এই আগুনের ব্যবস্থা দেখে অনেকটা গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেল। গ্রামে যেমন শীতকালে আগুন জ্বালিয়ে সবাই আগুন পোহানোর জন্য চারিদিকে ঘিরে বসে থাকে, অনেকটা সেই রকম বলতে পারেন। তো সব মিলে চমৎকার সময় কাটলো এখানে। তো
তো আমার আজকের ব্লগ মোটামুটি শেষের দিকে। কেমন লাগলো আপনাদের কাছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।